মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কাউন্সিলররা মেয়র মনোনীত করেছেন ফিরহাদ হাকিমকে। 3 তারিখ আনুষ্ঠানিকভাবে তাতে শিলমোহর পড়বে, কিন্তু আজই একটা অভিনন্দনের বন্যা ঘরে দেখতে পাচ্ছি এবং খোশ মেজাজে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম, তার নাতনি, তার মেয়ে, হ্যাঁ, একটু অসন্তুষ্ট হচ্ছেন এত মানুষ দেখে হয়তো। ববিদা, প্রথমত আপনার প্রায়োরিটি কি? আপনি বোধহয় প্রায়োরিটি মেয়র হিসেবে? না না, আগে নির্বাচিত হই, আমি তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী। 3 তারিখে নির্বাচন, আর যদি নমিনেশন আমার এগেনস্টে না পড়ে তাহলে নির্বাচন হবে না। তৃণমূল কংগ্রেসের 122 জন কাউন্সিলর সমর্থন করেছে কালকে। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা কাজ আমাকে ইমিডিয়েট করতে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে যাদবপুর এবং টালিগঞ্জ এলাকায় জলের সমস্যা আছে, সেই সমস্যা সমাধান করা, এটা আমার কাছে প্রায়োরিটি। সেখানে ওই আছে, টিউবওয়েলের জল পাচ্ছে, কিন্তু মানুষ চাইছে যে যেহেতু সারা কলকাতা পরিশোধীয় পানীয় জল পায়, তাই পরিশোধীয় পানীয় জল, এটা আমার কাছে প্রায়োরিটি। দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমলে যেরকম মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় উন্নয়ন হয়েছে, কলকাতাও 10 বছর ধরে অনেক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা, এটা আমার কাছে একটা প্রায়োরিটি দাঁড়িয়েছে। তারপরে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো স্কিম, এর আগেও পৌরমন্ত্রী হিসেবে আমি প্রথমে জেনুয়ারে, তারপরে স্যাংশন হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার সেই টাকাগুলো দেয়নি, সেই কাজগুলোকে আবার নতুন করে করা, এবং সেই কাজগুলোর জন্যে নতুন যে সরকার আসবে, কেন্দ্রীয় সরকার কয়েক মাস পরে, সেই সরকারের কাছে আমি বিশ্বাস করি যে একটা নতুন সরকার আসবে, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সরকার, সেই সরকারের কাছ থেকে আমরা সাহায্য পাবো। তার কারণ জেনুয়ারেমে আমাদের এখন কোনো সাহায্য দিচ্ছে না, নমামি গঙ্গার নামে আমার আছে কিন্তু কোনো সাহায্য আসে না, এই নীতি আয়োগের তা কী করে আমি জানি না, আমরা যেখানে গিয়ে আমাদের ডিম্যান্ডগুলো প্লেস করতে পারতাম, সেটা হলো প্ল্যানিং কমিশন, যেটা নেতাজি সুভাষ বোস তৈরি করেছেন, সেটা তুলে দিয়েছে। অর্থাৎ এখন একটা জায়গায় কেন্দ্রীয় সরকার নিজেই জানে না তার নীতি কী। সুতরাং নতুন সরকার, বাস্তবের সরকার আসবে, সেই সরকারের কাছে নিশ্চিতভাবে যেগুলো বড় প্ল্যানিং ক্যালকাটার, যেমন ক্যালকাটা ড্রেনেজের একটা খুব বড় প্ল্যানিং যেটা কিছুটা শুরু হয়েছিল জেনুয়ারেমের সময়, তবে বন্ধ হয়ে গেছে, সেইটা করা। আমাদের কিছু জায়গায় লোল্যান্ড আছে, লো লাইং এলাকা আছে, সেগুলোকে হাইলাইন করা, কিছু জায়গা আছে যেখানে সত্যি সত্যি জল পৌঁছবে না, কোনো দিনই পৌঁছবে না, সেই জায়গাগুলোকে ফ্লো করা, ক্যানেলগুলোকে আবার নতুন করে ড্রেজিং করা, এই কাজগুলো করতে হবে। এবং সেটার জন্য যে ফান্ড দরকার, সেটা জেনুয়ারেমে এতদিন হতো, তারপর এইসব তুলে দেওয়ার পরে নতুন সরকার আসলে যে আসবে প্ল্যানিং কমিশন, সেখানে আমরা এগুলো প্লেস করবো এবং সাহায্য পাবো বলে আমি আশাবাদী। ভাবি মেয়রের মেয়ে আছে এখানে, আমি যদি তোমাকে একদম সাধারণ কলকাতার বাসিন্দা হিসেবে জিজ্ঞেস করি যে তোমার বাবার কাছে প্রথম চাহিদা কী হবে, কলকাতার কোন কাজটা আগে করা? জিনিসটা হচ্ছে সেটা শুধু সরকারের না, আমাদের মনে হয় আমরা কলকাতা থেকে ক্লিনার সিটি হিসাবে পেতে চাই, যেটার জন্য অলরেডি স্টেট গভর্নমেন্ট স্টেপস নিচ্ছেন, আর সেটাকে যদি আমরা কলকাতাতে ইমপ্লিমেন্ট করতে পারি, আর নাগরিক হিসাবে যদি আমরা নোংরা না করি, এটা না করি, পিক না ফেলি, সচেতন হই নাগরিক হিসাবে, তাহলেও খুব ভালো হবে। ক্লিন সিটি, গ্রিন সিটি যেটা মমতা ব্যানার্জি বলেন আমাদের, তো আমরা সেটাই চাইব। মেয়ে বলছে ক্লিন সিটি, হ্যাঁ, এটা তো আমাদের নেত্রী আমাকে এই টার্গেটটা দিয়েছে, ক্লিন সিটি, গ্রিন সিটি, এবং এটা আমাদের স্লোগান, এই কাজটা আমাদের করতে হবে। এটা কালকে আপনি জানেন একটা আইন অলরেডি আমরা করেছি, মমতা ব্যানার্জি একটা হাই রাইজ হাই পাওয়ার কমিটি করেছেন চিফ সেক্রেটারির নেতৃত্বে, তারাও দেখছেন আর কী কী অপশান আছে, থুতু ফেলা, পানের পিক ফেলা, রাস্তায় যত্র নোংরা ফেলা, এইগুলোর বিরুদ্ধে প্রথমে আমরা প্রচার অভিযান, আর তারপর আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব। যদি কেউ না শোনে তাহলে একটা ফাইন দেবে, এই কাজটা আমরা করব এবং এটা আমরা খুব শিগগিরই শুরু করব। ববিদা, কিছু কিছু কাঁটা রয়েছে কলকাতার, যেমন প্রথম হচ্ছে ডেঙ্গি, এত মানুষ মারা যাচ্ছে এই শীতকালে। আপনাদের এটা ভুল, কারণ আমরা ইকুয়েটারে যেখানে থাকি সেখানে শুধু কলকাতা নয়, এই ইকুয়েটারের চারিদিকে এমন একটা পরিস্থিতি যেখানে আমাদের এক্সট্রিম ক্লাইমেট নেই,
যেখানে আমাদের সবসময় জলীয় বাষ্প প্রচণ্ড বাতাসে, সেই জন্য আমাদের এখানে গ্রোটা বেশি করে, আমাদের রেশিও অফ গ্রোথ, আমাদের যে মানে বীজাণু সেটা সবথেকে বেশি এখানে। সুতরাং এখানে কখনো ডেঙ্গি, কখনো ম্যালেরিয়া, কখনো স্মল পক্স, কখনো চিকেনগুনিয়া, এটা চলতেই থাকে। কিন্তু মানুষকে যদি আমরা সেই লেভেলে সচেতন করে দিতে পারি এবং মানুষের জন্য যদি এটা একটা আন্দোলন হিসেবে হয়, তাহলে কিন্তু এইগুলো নির্মূল হতে পারে। যে যে দেশ এই সচেতনতা সাকসেস হয়েছে, সেসব দেশ এই ইকুয়েটরের পাশে থেকেও তারা করতে পেরেছে। আমাদের এখানে এই কাজটা অনেক দিন হয়নি, এখন আমরা শুরু করেছি, মানুষ হয়েছে দু চারজন, এখন যেটা বাকি আছে তাদেরও এই সচেতন করলে, সমাজের মধ্যে এই কনসাসনেসটা আনতে পারলে আমরা মনে হয় এটাকে আমি সাকসেস হতে পারবো। তার কারণ আগের থেকে এফেক্টের রেটটা অনেক কমেছে, কিন্তু একেবারে 100%, যেরকম আমাদের স্মল পক্স 100% আমরা এখান থেকে ইকুয়েট করতে পেরেছি, কিন্তু এটা এখনও পারিনি। এই কাজটা আগামী দিনে আমাদের করতে হবে এবং এটা খুব সিরিয়াসলি করতে হবে। কালকেও আমার সাথে অতীন ঘোষের কথা হয়েছে যে এটা সারা বছর আমাদের ক্যাম্পেইন করতে হবে এবং মানুষকে সচেতন করার জন্য যা যা দরকার সেই কাজগুলো আমাদের করতে হবে। আজকে ডিজি ফায়ার এবং পুর কমিশনারের সঙ্গে বৈঠকও করেছেন? হ্যাঁ, করেছি। কতগুলো আমরা ফায়ারেও আলোচনা করছিলাম যে কী কী করা দরকার, এগুলো আমরা কিছু পলিসি ম্যাটার করেছি, এগুলো আমরা ক্যাবিনেটে দিয়ে আপনাদের জানিয়ে দেবো। প্রেস কনফারেন্স, জল জমা, এটাও একটা সমস্যা। ওই তো বৃষ্টি হলে জল জমবে, এটা স্বাভাবিক, কিন্তু দীর্ঘক্ষণ জমে থাকে কয়েকটা জায়গায়, যে লো লাইন এলাকা, বেহালা, খিদিরপুরের কিছুটা অংশ, যাদবপুরের কিছুটা অংশ, যেগুলো আগে লো ল্যান্ড ছিল এখন সেখানে হয়েছে। ন্যাচারাল কি কলকাতায় ন্যাচারাল হচ্ছে যে আমাদের গঙ্গার ধারটা উঁচু, ইস্টার্ন বাইপাসের ওপাশটা নিচু, যেখানে আগে কলকাতার জলটা চলে যেত। যেহেতু আমাদের ওইখানে আস্তে আস্তে টাউনশিপ বেড়েছে, মানুষ বসবাস করছে, তাই ওই জায়গাগুলো তুলে দিয়েছে, জলটা যাবার ন্যাচারাল জায়গা নেই। তাহলে আমায় কী করতে হবে, পাম্পিং স্টেশন করে ক্যানেলে ফেলতে হবে। ক্যানেলগুলো অনেক দিন ধরে কাজ হয়নি বলে অনেক ক্যানেল বুঝে গেছে, অনেক ক্যানেলে ঠিক মতন আমাদের আসেনি। এটার জন্য একটা বড় প্রকল্প, যেটা জেনুয়ারমে এক সময় করা হয়েছিল, তখন যে হোক স্যাংশন হয়েও অনেকগুলো জায়গায় টাকা পায় না। তারপর আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যানে এটাকে করা হয়েছিল, তখন সেগুলোকে মেনটেন করা হয়নি, সেই পাম্পিং স্টেশনগুলোকে বা ড্রেজিংটা ঠিক মতন হয়নি। তাই এই কাজটা করার জন্য একটা বড় ফান্ড লাগবে, যেটা নতুন সেন্ট্রাল গভর্নমেন্ট আসার পরে আমরা আশাবাদী যে করে এই কাজটাকেও আমরা সম্পূর্ণ করতে পারব। রাস্তাঘাট, যা গাড়ির সংখ্যা বেড়েছে, যেভাবে যানজট হয়, রাস্তাঘাট দেখুন কলকাতায় তো 7% ওপেন স্পেস, তার মধ্যে বোধ হয় রাস্তা 3-4% বেশি নেই। সো আমরা এলিভেটেড ফ্লাইওভার অনেকগুলো পরিকল্পনা মমতা ব্যানার্জি নিয়েছেন, এগুলো করলে আমার মনে হয়, কিন্তু একটা জিনিস মনে হয় এই এর মধ্যেও কলকাতা কিন্তু ফাস্টেস্ট মুভিং সিটি। কলকাতা তৃণমূল কংগ্রেস এই ফ্লাইওভার করে দিয়ে এমন করেছে যে ফাস্টেস্ট মুভিং সিটি কিন্তু এখন 4টে মেট্রোর মধ্যে কলকাতাই। সুতরাং এইটাকে রাখতে হবে, মানুষ তো গাড়ি কিনবেই, কিন্তু তার সাথে সাথে আমাদেরও তার আগে অ্যাডভান্স 20 বছর পরে কী হবে সেই প্ল্যানিং করেই চলতে হবে। আর একটা হচ্ছে রাস্তাঘাটের পাশাপাশি যেটা হচ্ছে দূষণ, এটা নতুন একটা ব্যাধি দেখা যাচ্ছে, যেটা স্বাভাবিকভাবে হয়তো টের পাওয়া যায় না। আমাদের দিল্লিকেও ছাড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যে, দিল্লিকে ছাড়েনি, কালী পুজোর দিন রাত্রিবেলা ছাড়িয়েছিল, যেহেতু আমরা আমাদের টাউন এবং দিল্লি তার পাশে আমাদের সমুদ্র নেই, তাই এখানে দূষণটাকে যেতে অনেকটা সময় লাগে, সমুদ্র থাকলে অনেকটা ওপেন স্পেস থাকে চলে যায়। তাই এই জায়গাটায় আমাদের সেই দূষণ এ করার জন্য আরও বেশি প্লান্টেশন। কালকেই মমতা ব্যানার্জি একটা ডিসিশন নিয়েছিলেন আমাদের, কাল না পরশু দিনের মিটিংয়ে, যে 1 লক্ষ আরও নতুন করে প্লান্টেশন করতে হবে, সেই কাজটা হবে। আমরা মমতা ব্যানার্জি নিজে কিন্তু ভীষণভাবে প্রকৃতি প্রেমিক, অর্থাৎ তিনি প্রকৃতিকে নিয়ে যেন প্রকৃতি তীর্থ করেছে টাউনশিপ করে, আমাদের এখন যে নতুন টাউনশিপ হচ্ছে নিউ টাউন, সেখানে কিন্তু আমরা প্রচুর প্লান্টেশন করছি এবং গ্রিন টাউনশিপ হচ্ছে। এখানকারগুলো যেহেতু এটা পুরনো সিটি, এখানে এখনও সেটা হয়নি, আমরা স্কোপ অফ প্লান্টেশন দেখছি কোথায় কোথায় আছে, সেগুলো করব এবং আগামী দিনে এই সমস্যাটার সমাধান থাকবে, মানে সমস্যা থাকবে না, আমরা এটাকে করে নেব। ও কান্নাকাটি করছে, অধৈর্য হচ্ছে, বলছে ওকে নিয়ে কীভাবে সময় কাটে, ওকে নিয়ে কীভাবে সময় কাটে আপনার? তো আমার তো ইয়ে হয় যে ওকে আবার সময় পাই না, নিয়ে যাতে নিয়ে যাবে ওকে নেওয়ার সময় পাই না, সেই জন্য রেগে যায়।
কিন্তু এখন থেকেই মাইক চাইছে আর মাইক পাচ্ছে না বলে রেগে যাচ্ছে, অনেক বক্তব্য আছে ওনার নাগরিক হিসেবে। কালকের পরে আপনারা কিভাবে এটাকে দেখছেন? দেখুন একটা জিনিস বলি, যে যেহেতু আমার পরিবার, আমরা পলিটিক্যাল ফ্যামিলি, মমতা ব্যানার্জির ওপরে যেরকম হামলা হয়েছে, আমাদেরও অনেক এখানে এসে মিছিল করে অপমান করা, অনেকবার আমি ইনজোর্ড হয়ে বাড়িতে এসেছি, অনেকবার পুলিশের মার খেয়েছি, সিপিএমের গুন্ডার মার খেয়েছি। সো আমার আপস অ্যান্ড ডাউনসের সাথে আমাদের পরিবারের যুক্ত তো আছেই, কারণ আমরা যখন কিছু খারাপ হয় তখন তো পরিবার দুঃখিত হয়, কিছু ভালো হলে তখন আনন্দটা আমরা সবাই মিলে শেয়ার করে নিই, এটাই জীবন। লাস্ট হচ্ছে যে ধরুন আবাসন, এত আবাসন হচ্ছে, অনেকে বলছেন যে পলিউশনের একটা কারণ হচ্ছে আবাসন এবং পাশাপাশি সিন্ডিকেট রাজ, এইটা কীভাবে দূর করবেন? এটা মনে হয় না যে এগুলো কিছু কিছু মানুষের ক্রিয়েটেড, আমাদের বাংলায় অ্যাটলিস্ট মারা যাচ্ছে নিউ টাউনে তো পরপর। আমি আপনাকে বলি, এটা বাংলায় অ্যাটলিস্ট কিন্তু এগুলো থাকে না। দেখুন কিছু কিছু জায়গায় তো থাকে, কিছু কিছু জায়গায় বদমাইশ লোক তো আছে, একেবারে তো সমাজে যদি বদমাইশ লোক না থাকতো তাহলে কোর্টও থাকতো না, জেলও থাকতো না। কিছু কিছু জায়গায় বদমাইশ লোক আছে, কিন্তু বেশিরভাগই লোক কিন্তু বাংলায় ভালো মানুষ, তাই ওপেন স্পেস বেশি, জেলটা একটুখানি ছোট্ট জায়গা। সুতরাং এখানে যেভাবে দেখানো হয় অতটা কিন্তু নেই। আমরা অনেক ব্যবসায়ীদের সাথে আমি কথা বলি, অন্য অন্য স্টেটে এই প্রবলেমটা কিন্তু অনেক বেশি, এক্সটর্শনের প্রবলেম আপনার ছত্তিশগড়, আপনার মধ্যপ্রদেশ, আপনার ইভেন আপনার উত্তরপ্রদেশ বা এই যে পাশে বিহার, এখানে যে এক্সটর্শনের যে প্রবলেম আছে তার তুলনায় কিন্তু বেঙ্গলে পার্সেন্টেজ জিরো। ইভেন আমি না আছে, একটাও না হলে ভালো, একটাও না হলে ভালো, কিন্তু পার্সেন্টেজ খুব কম। সো এটা আমরা যে প্রচার করি গেল তা নয়, বেশিরভাগই মানুষ ভালো, দু একজন নিশ্চয়ই বদমাইশ আছে, আইনের শাসনে তাদের বিহাইন্ড দি বার করতে হবে, কোর্টের আদালতে নিয়ে যেতে হবে, সেই কাজটা প্রশাসন করছে। লাস্ট হচ্ছে আপনার মেয়র হয়ে কাজ করতে গেলে তো অবিরত কেন্দ্রের সাহায্য লাগবে এবং সাহায্য না, আমার কেন্দ্রের সাহায্য লাগবে না, অনেক প্রজেক্ট আছে কেন্দ্রের, প্রজেক্টের জন্য এই 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 কেন্দ্রের সরকারের কাছে সাহায্য চাওয়া মানে বোকামি করা। আমি রাজ্য সরকারের এবং আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কাজ করব, নতুন সরকার আসলে আপনাকে আগেও বলছি এখনও বলছি যে নতুনভাবে এই যে বড় প্রজেক্টের যে স্কিম এগুলোকে আবার পাঠাবো, আমি আশা করব যে জুনিয়র এমের মতন কোনো স্কিম রিভাইভ হবে তখন আমরা কাজ করতে আমাদের সুবিধা, প্ল্যানিং কমিশন রিভাইভ হবে তখন আমাদের কাজ করতে সুবিধা হবে। লাস্ট প্রশ্ন হচ্ছে, রত্না চট্টোপাধ্যায় আপনার কাছে এসেছিলেন, তিনি বলছেন যে শোভন চট্টোপাধ্যায়ের অপূর্ণ কাজ আপনি সম্পন্ন করবেন, এটা তো অস্বীকার করার কিছু নেই যে শোভন চট্টোপাধ্যায় খুব ভালো কাজ করেছেন এবং মেয়র হিসেবে খুব দক্ষ মেয়র। আমি আশা সেই এবং যে উন্নয়ন তিনি করে যাচ্ছেন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত, তৃণমূল কংগ্রেসের আমলে যে উন্নয়ন হয়েছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে বাংলার উন্নয়ন হয়েছে, কলকাতার উন্নয়ন হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের রিজিনে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে, এটাই আমার কাছে চ্যালেঞ্জ। শোভনদা নিয়ে কী বলবেন এই পরিণতি, এই অবস্থায় ইস্তফা আপনার বন্ধু কালকেই বলেছেন? আমি এখনও আশা করব যে ওই সব সমস্যার থেকে বেরিয়ে আসবে, আমরা যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দল করতাম আগামী দিনে আবার করব, এটার ব্যাপারে আমি ভীষণ আশা করি। ফিরাদ আকিম, ভাবি মেয়র কলকাতা পুরসভার, তার সঙ্গে কথা বললাম, প্রচুর অভিনন্দনের বন্যা, তার মধ্যেই মেয়ে নাতনিকে নিয়ে অল্প সময় কাটিয়ে আবার তিনি বেরিয়ে যাবেন এবং আজকেই ডিজি ফায়ার পুরো কমিশনারের সঙ্গে বৈঠক পর্যন্ত সেরে নিয়েছেন। রীতিমতো তিনি বলছেন যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এটাই তার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শর্ত এবং তার জন্য যা কাজ করতে হয় তিনি করবেন। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।